মিঠুন জোড়া ধারাবাহিকের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায় তার বৌমনির সাথে মিলে সূর্যের বাড়িতে গিয়ে সূর্যের উপর ভীষণ রাগ দেখাতে থাকে। তবে সূর্য রায়কে সরাসরি বলে দেয় সূর্য ওরকম কোনো কাজই করেনি যাতে রায়ের অপমান হয়। অন্যদিকে অনির্বাণের মা হঠাৎ করে নীলুর ফোনে ফোন করে, নীলু ফোনটা এনে ওর মায়ের কাছে কথা বলতে দেয়। আর অনির্বাণের মা ভীষণ রকমভাবে রায়ের মাকে অপমান করে। তারপর রায় তার বৌমনির সাথে বাড়ি ফিরতে না ফিরতেই রায়ের মা রায়কে চুলে ধরে তারপর চড় মারতে থাকে একের পর এক, আর বলতে থাকে নির্লজ্জ বেহায়া মেয়ে একটা, এরকম অনেক গালিগালাজ করে রায়ের মা রায়কে। এই হলো মিঠুন জোড়া ধারাবাহিকের নতুন আপডেট। আপনাদের সাথে আমি মিঠুন জোড়া ধারাবাহিকের আপডেটের পাশাপাশি আমার ব্লগ ভিডিও শেয়ার করব। আশা করি আমার ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর ভিডিওটা যদি আপনারা দেখতে থাকো তাহলে অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে কেউ খারাপ কমেন্ট করবেন না। তো আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আসো? আশা করি যে যেখানে আসো ভালো আসো, সুস্থ আসো, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছি। প্রথমে যে দেখিয়েছি আমি চা বানিয়ে নিয়েছি, চা বানিয়ে তারপরে হচ্ছে ছেলেকে উঠাচ্ছিলাম, ওকে স্কুলে দেব, তো উঠতে চাচ্ছিল না, তারপর ওকে একটু আদর করে উঠিয়ে নিলাম। তো ছেলেটা দেখতে দেখতে আমার সমান হয়ে যাচ্ছে লম্বা, তো সেটাই দেখতেছিলাম যে ওকে বলছিলাম যে তুমি তো আমার সমানই হয়ে যাচ্ছ, তো ওরকম বলে ওকে একটু আদর করে দিচ্ছি। কারণ এই যে সকালবেলা বের হয় 8:30 আর ঘরে আসে 4:00, 4:00 এসে তারপর খেয়ে দেয়ে 5:00 চলে যায় টিউশনে, 5:00 থেকে আবার রাত 8:30 পর্যন্ত টিউশনে থাকে, তো একেবারেই সময় পায় না ঘরে থাকার। তারপর ওকে উঠিয়ে ওকে ব্রাশ দিয়ে দিয়েছি ব্রাশ করার জন্য, আর আমি এদিকে লেবুর পানি বানিয়ে নিচ্ছি। রেহানের পাপা আর আমি লেবুর পানি খেয়ে নেব। আমরা হচ্ছে সকালে উঠে লেবুর পানি খেয়ে তারপরে চাটা যে কোনো কিছু খাই। রেহানের যেদিন স্কুল থাকে সেদিন তাড়াতাড়ি উঠতে হয়, কারণ ও টিফিন রেডি করা, তারপরে হচ্ছে সবার নাস্তা পানি রেডি করা, তো সব কিছু মিলিয়ে সকালে একটু আর কি কাজ বেশি থাকে। এখানে লেবুর পানিটা বানিয়ে নিয়েছি, আমি সবসময় মিল্টনে গরম পানি করে রাখি, তো গরম পানি দেওয়ার পর দেখলাম পানিটা বেশি গরম, সেই কারণে আর একটু ঠান্ডা পানি দিয়ে দিয়েছি, দিয়ে এটা এখন খেয়ে নেব। আর এই লেবুর পানিটা খেতে আমার একেবারেই ভালো লাগে না, তারপরে আর কি খাই শরীরের ভালোর জন্য, এত আর কি টক লাগে খাওয়াই যায় না, একদম মুখটা কীরকম হয়ে যায় এটা খাওয়ার পরে। তো আমার মুখের ইম্প্রেশন দেখে হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে কীরকম লাগে খেতে। রেহানার পাপা খেয়ে ফেলে একই টানে, কিন্তু আমি খেতে পারি না, আমার অনেক সময় লাগে খেতে, একটু একটু করে খাই, আর কি একেবারে ইচ্ছা নেই খেতে, এটা তারপরে খাই যাতে শরীরটা একটু ভালো থাকে সেই জন্য, আর এটা খেলে অনেক উপকার হয় শরীরের। তারপর আমি আজকে হচ্ছে চা বানিয়েছি, আর আমাদের গ্রাম থেকে আনা হয়েছিল কিছু বিন্নি চাউল, তো এই চাউলগুলো গমের মতো আটা থাকে, এই চাউল হচ্ছে আমাদের আসামেই পাওয়া যায় বেশিরভাগ, হায়দ্রাবাদে এগুলো পাওয়া যায় না, আর এই অনেক মানুষ এগুলো চেনেও না। আমাদের গ্রামে হচ্ছে এই চাউলটা বেশিরভাগ চা দিয়ে খাওয়া হয়, তো আমি সে চা দিয়ে রেহানা পাপাকে দিয়ে দেবো, আর পরে আমরাও খেয়ে নেব। অনেক সময় বর্তা দিয়ে খাওয়া হয় বা চা দিয়ে এরকম আর কি খাওয়া হয় এটা, তো এই যে রেহানা পাপাকে দিয়ে দিয়েছি খাওয়ার জন্য, আর রেহান শুয়ে শুয়ে ফোন দেখতেছে। তারপর হচ্ছে রেহানকেও খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পর টিফিন রেডি করে নিচ্ছি রেহানের, তো ও বলতেছে যে স্ন্যাক্সে নেবে ইডলি, আর লাঞ্চের সময় হচ্ছে ডাল ভাত দিয়ে দেব, ডাল আছে রাত্রে, তো ওকে ডাল ভাত দিয়ে দেব আজকে। গতকালকে যে চিকেন আর ডাল রান্না করেছিলাম, তো চিকেন শেষ হয়ে গেছে, ডাল রয়ে গেছে, ডাল দিয়ে দেব। আর স্কুলে হচ্ছে ননভেজ এলাও নেই, সেই জন্য ওকে চিকেন আর কি থাকলেও যেতে পারতাম না, ডাল দিয়ে দেব। এখানে ইডলি আর ইডলির চাটনি দুইটা বক্সে দিচ্ছি, আর ডাল আর ভাত এই দুইটা বক্সে দেব, দিয়ে ওকে দিয়ে দেব। তো
এখানে টিফিনগুলো রেডি করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে ওইদিকে ওর কাপড় চোপড়গুলো রেডি করে দেব, তারপর এখানে পাপা ওকে কাপড় পরিয়ে দেবে। আর এই কয়েকদিন থেকে আমাদের এখানে না প্রচুর বৃষ্টি হচ্ছে, রোদের দেখা নেই, অনেক দিন হয়ে গেছে। আর ওর রেহানোর জন্য আমি একটু একটা ছোট্ট হাঁড়ি, ওই হাঁড়িতে রেহানোর জন্য ভাত রান্না করি প্রত্যেক দিন সকালে। এই যে টিফিনটা রেডি করে নিয়েছি, এখন ওর ব্যাগে ভরে নেব। আমার ব্লগ ভিডিওটা দেখতে আসো, যদি কোনো না কোনো অংশে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এখানে রেহানে পাপা রেহানকে রেডি করে দিচ্ছেন, আর সাথে রুহানিও আছে, ও চায় যে রেহানকে রেডি করবে। এই যে একটা ওর জিনিসগুলো এগিয়ে এগিয়ে দিচ্ছিল ওর পাপার কাছে। তো এখানে ওকে আইডি কার্ডটা পড়ানোর চেষ্টা করতেছিল, রুহানি পারতেছিল না, ও লম্বা যে সেই কারণে। তো রেহানকে বলছিলাম একটু মাথাটা নিচু করো, ওটা পরিয়ে দেখ, না হলে মানবে না ও। জুতা মোজা কাপড় চোপড় যা কিছু পায় সব ওকে পড়ানোর চেষ্টা করে, পারে না তারপরও চেষ্টা করে। তো মেয়েরা হয়তো এমনই হয়, ও সবসময় আর কি আমার কাজগুলোতে হেল্প করতে চায়। তো এখানে আমি বসে আছি, রেহানা পাপা ওকে রেডি করতেছেন, ও টিফিনটা সব কিছু রেডি করা হয়ে গেছে। তো রেহানা পাপা ওকে রেডি করে তারপরে হচ্ছে উনি রেডি হয়ে চলে যাবে, দুইজন একসাথে বেরিয়ে পড়বেন। তারপর হচ্ছে রুহানকে খাইয়ে দাইয়ে বিছনাগুলো উঠাবো। ওটিয়ে অনেক কাজ আমাদের, যারা আমরা হাউস ওয়াইফ আছি আমাদের তো ঘরের কাজের কোনো শেষ নেই, একটার পর একটা একটার পর একটা কাজ করতেই হয় আমাদের। এত কিছু যে করি, প্রত্যেক দিন একই কাজ করি, যে এই কাজটা ছেড়ে অন্য কোনো কাজ এরকম কোনো কিছু না, সব প্রত্যেক দিন একই কাজ আমাদের আর কি ঘুরে ফিরে করতে হয়। তো এই যে ও রেডি হয়ে গেছে, এখন চলে যাবে। আর ওই ড্রেসটা, ওর স্কুল ড্রেসটা হচ্ছে না সাদা কালার, সেই জন্য ওটা দুদিন পরপর ধুতে হয়, সপ্তাহে তিনবার স্কুল ড্রেসটা ধুয়ে দিতে হয়, না হলে একদম নোংরা করে ফেলে ও। তো প্রত্যেক দিন যাওয়ার সময় রেহান রেহানের পাপা রুহানিকে একটু আদর করে যায়, না হলে ও খানাকাটি করে। আর ও যখন স্কুল যায় তখন বুঝে যে স্কুলে যাবে বা ওর পাপা ডিউটিতে যাবে, তখন আর কি যাওয়ার জন্য কান্নাকাটি করে না। আর যখন রেহানকে আনতে রেহানের পাপা যান তখন অনেক কান্না করে, ও যাবে রেহানকে আনতে। তো এখন চলে যাবে, গোর খালি হয়ে যায় একেবারে ওরা যাওয়ার পর, আমি আর রুহানি একাই থাকি। আর সবাই যখন চলে যায় তখন রুহানি ঘুমানোর জন্য অনেক কান্নাকাটি করে, বলে যে ও ঘুমাবে। তারপর ওর সাথে যদি আমি সারাদিন শুয়ে থাকি তাহলে ও শুয়ে থাকবে, ওকে ঘুম ফারে যে আমি উঠে কোনো কাজ করব, ও আমার সাথে সাথে আবার উঠে যায় এরকমই করে। তো কিছুটা প্রজেক্ট ছিল রুহানির, তো রেহানের, তো ওগুলো নিয়ে যাচ্ছে সাথে করে। আর রেহানের বাবার ইউটিউব চলে যাবে ওকে স্কুলে দিয়ে। ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে আমার চ্যানেল নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আর আপনারা সময় সুযোগ করে আমার ব্লগ ভিডিওটা দেখতে পারেন। এখানে হচ্ছে সবাই চলে গিয়েছে, যাওয়ার পরে আমি এইখানের বাসন বর্তন যা কিছু ছিল নোংরা আর কি ছিল সব কিছু, সকালে যেগুলোতে রান্নাবান্না করেছিলাম ওগুলো সব কিছু বাহারে রাখি দিয়েছি। পরে এই কিচেনটা পরিষ্কার করে বাসন বর্তনগুলো ধুয়ে দেবো, দুপুরে রান্না করার আগে ওগুলো ধুবো, ধুয়ে তারপর রান্না বসাবো। দুপুরে রান্না করার পর, খাওয়া দাওয়া করার পর আরও বাসন বর্তন বের হয়, তো ওগুলো পরে ধুয়ে দেবো। তো এই যে এগুলো ক্লিন করে নিয়েছি, আর এই বাদগুলো রয়ে গেছে, রেহানকে স্কুলে দিয়েছিলাম কিছুটা, বাকি এগুলো রয়ে গেছে। তো এই যে এটা পরিষ্কার করা হয়ে গেছে আমার, তো প্রত্যেক দিন এগুলো পরিষ্কার করে নেই। আর প্রত্যেক দিনের কাজগুলো এভাবে সুন্দর করে পরিষ্কার করে করলে বেশি নোংরা হয় না। আর যদি আমরা এই কাজগুলো প্রত্যেক দিন না করি, হাফতায় বা কয়েকদিনে করে, তাহলে অনেক বেশি নোংরা হয়ে যায়, পরে আবার পরিষ্কার করলে তাড়াতাড়ি পরিষ্কার হয় না। তো এই যে সকালের বাসন বর্তন এগুলো ধুয়ে দেব, আর এখানে কাপড়ও আছে, আজকে কাপড়ও ধোবো, ওগুলো ভিজিয়ে রাখবো। তারপর হচ্ছে সবজি কাটবো, এখন তো দুপুরে রান্না করব, আজকে শুটকির ভর্তা বানাবো। এই যে অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি, কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা বানাবো, আর শুটকি শিরা বানাবো। যারা সিলেটি তারা হয়তো জানেন শুটকি শিরা। আর এখানে বরবটিতে চিকেন দিয়ে রান্না করব,
বরবটিতে চিকেন দিয়ে হচ্ছে রাতের জন্য রান্না করব, আর শুটকি শিরা শুটকি চাটনি দুপুরের জন্য করব। শুটকি শিরাটা হচ্ছে কয়েকটা সবজি দিয়ে বানাবো, রাজমা দেবো সাথে, তারপরে হচ্ছে বেগুন দেব, আলু দেব আর বরবটিও দেব দিয়ে বানাবো। এখানে রাজমাগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো এক একটা আর কি নরম হয়েছে, এক একটা শক্ত হয়ে গেছে, তো যেগুলো নরম হয়েছে সেগুলো আমি একটু চিলিয়ে দিয়ে দিচ্ছি শিরাতে, দেবো শুটকি শিরাতে, আর বাকিগুলো রেখে দেব পরে একদিন ডাল বানাবো, রাজমা দিয়ে ডাল বানাবো। তো এগুলো ছিলতে অনেক বেশি সময় লাগে, আমি কয়েকটা ছিলবো বাকিগুলো রেখে দেব। তো এখানে কয়েকটা ছিঁড়ে দিয়েছি, এখন আলুগুলো ছিলে, আর দুইটা আলু হচ্ছে এই বরবটি দিয়ে চিকেন দিয়ে রান্না করবো সেটাতে দেব, আর বাকি আলুগুলো দিয়ে শিরা বানাবো। আজকে অনেক দিন পর শিরা বানাবো, আর এই শুটকি শিরাটা খেতে অনেক মজা লাগে, শরীরের জন্য অনেক ভালো, কোনো তেল বা মশলা কোনো কিছুই থাকে না, মশলা এই শিরাতে মশলা বা তেল দেওয়া হয় না, আমাদের গ্রামে এভাবে বানায়, ওই গ্রামে যেভাবে বানানো হয় সেইভাবে বানাবো আজকে আমি। আর আলুগুলো এরকম ছাঁকা ছাঁকা করে কেটে দিতে হয় গোল গোল করে। এখানে আলু কেটে দিয়েছি, এখন বেগুনগুলো কেটে নেব, আর চারটা বেগুন ছিল, শুধু চারটা বেগুন রেখেছিলাম যাতে শিরা খেতে পারি সেই জন্য, আর বাকি বেগুনগুলো আগে একদিন রান্না করেছিলাম। আর এই বেগুন হচ্ছে অনেকদিন আগে আনা হয়েছিল, অনেকদিন বলতে 15-20 দিন হয়ে যাবে হয়তো এই বেগুন আনা হয়েছে, কিন্তু আগে একদিন আমার বাই রান্না করেছিল বেগুন দিয়ে আর ওদের সবজি, আর এই চারটা রেখেছিল যে শিরা খাওয়ার জন্য, যখন বাবির বাচ্চা জন্ম হয় সেই সময় রান্না করেছিল আমার বাই বেগুনের সবজি, আর বাকিগুলো রয়ে গিয়েছিল। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এই শুটকি চাটনির জন্য পেঁয়াজ লাগবে, আর হচ্ছে এই বরবটি রান্না করার জন্য পেঁয়াজ লাগবে, তো দুইটাতেই পেঁয়াজ লাগবে, শিরাতে পেঁয়াজ লাগবে না, সেই জন্য বেশি পেঁয়াজ কাটিনি, 5000 একটাই পেঁয়াজ কেটেছি। আজকে সব কিছু কাটাকুটা করা শেষ করে তারপরে হচ্ছে রান্না বসাবো, প্রত্যেক দিনই করি, কিন্তু প্রত্যেক দিন ধনিয়া পাতা তারপর হচ্ছে কাঁচামরিচ ওগুলো কাটিনি, পরে কাটতে হয়, তো আজকে একদম সব কাটাকুটি কমপ্লিট করে তারপর রান্না বসাবো। এখানে শুটকি শিরার জন্য আমি একদম পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি একেবারেই, দিয়ে তারপর লবণ আর কাঁচামরিচ আর শুটকি দিয়ে দিয়েছি, এগুলা যখন ফুটে উঠবে তখন সবজি দেব। এই যে পানিগুলো ফুটে উঠেছে এখন সবজি দিয়ে দেব, আর কিছুটা শুটকি রাখছি আমি ভর্তা বানানোর জন্য। সবজি এখানে বরবটি আলু বেগুন আর রাজমা, তো এই সবজিগুলোও এই পানিতে সিদ্ধ হবে, যেহেতু শুটকি শিরা বানাচ্ছি সেই জন্য পানি আর কি, শিরা বলতেই তো পানি থাকবেই, সেই জন্য পানির পরিমাণটা বেশি দিয়েছি, আর এই সবজিগুলো সিদ্ধ হতে হতে পানিও একটু কম হবে। আর এই শিরাটা আমাদের গ্রামে এভাবেই বানানো হয়। এখানে হচ্ছে বরবটি রান্না করে ফেলেছি, আপনাদের সাথে শেয়ার করিনি, চিকেন দিয়ে রান্না করেছি, জানি না কে কে খেয়েছো চিকেন দিয়ে বরবটি, আমাদের গ্রামে চিকেন দিয়ে গরুর মাংস দিয়ে মাছ দিয়ে সব কিছু দিয়ে সবজি দিয়ে রান্না করে খাওয়া হয়। তো আজকে এটা করেছি, রাত্রের জন্য রেখে দেব, ভাতও হয়ে গেছে ওই দিকে, আর এখানে হচ্ছে শুটকি শিরাটা হয়ে গেছে, এখন আমি কিছুটা রসুন চেঁচে দিয়ে দেব, লাস্টে নামানোর সময় রসুন দিতে হয়, আর হচ্ছে ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিতে হয়, রসুন তো দিতেই হবে, রসুন না দিলে শিরার মজাটাই আসবে না। তো এখানে রসুনগুলো দিয়ে দিয়েছি, আর রসুন হচ্ছে আমি ভালো করে আর কি ধুয়ে নিয়েছি, কিন্তু উপরের বাকলটা ফেলে দেইনি, ওভাবে দিলে মজা লাগে খেতে সেই জন্য দিয়ে দিয়েছি, আর এখানে দিয়েছি ধনিয়া পাতা, এখন হচ্ছে গ্যাসটা বন্ধ করে নেব। সব বানিয়ে নিয়েছি, শুধু শুটকি ভর্তাটা বানানো হয়নি, তো এখন ওটা বানিয়ে নেব, কারণ চুলা খালি ছিল না, তিনটা চুলায় তিনটা সবজি, একটাতে ভাত দুইটাতে সবজি বসিয়েছিলাম, এখন ভর্তাটা বানিয়ে নেব, আর যে কোনো ভর্তা আমার কাছে জাল হলে বেশি ভালো লাগে, সেই জন্য বেশি করে মরিচ দিয়ে দিয়েছি, মরিচ তারপরে শুটকি পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে এগুলো আমি পোলা দিয়ে নেব, তারপর এগুলো কুটে ভর্তা বানাবো, কুটে ভর্তা বানালে ভালো হতো কুটনি দিয়ে, কিন্তু আমি এগুলো ইয়ে করে ফেলেছিলাম গ্রাইন্ডার মেশিনে দিয়ে গ্রাইন্ড করে বানিয়েছিলাম। আর এইভাবে শুটকি আর কি এইভাবে করে বেজে তারপর খেতে অনেক মজা লাগে,
আমি যে ভর্তা বানানোর জন্য করেছি, আর আমি একটু একটু খাচ্ছিলাম। সেখানে কিছুটা পেঁয়াজ গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি, শুটকির সাথে গ্রাইন্ড করে নেব, আর কিছুটা প্লেটে রেখে দিয়েছি, সাথে ধনিয়া পাতাও রেখেছি। তো এই যে আমার শুটকির ভর্তাটা হয়ে গেছে, গ্রাইন্ড করে নিয়েছি। আর ওইদিকে শুটকির ভর্তা বানানোর আগে আমি রোহানিকে গোসল করিয়েছিলাম, যখন এটা কুলাতে বসিয়েছিলাম তখন কুলাতে বসিয়ে তারপর হচ্ছে ওকে গোসল করাইছিলাম, কারণ শুটকির ভর্তা বানানোর পর ওর গায়ে হয়তো জ্বলবে গোসল করালে। এটাতে অনেক মরিচ দিয়েছি, সেই জন্য আগেই ওকে গোসল করিয়ে দিয়েছি। আর এই ভর্তা বানানোর পরে হচ্ছে আমি গিয়ে গোসল করব। আর আমার রান্না বান্নার কাজগুলো একটার আগেই শেষ করতে হয়, তাড়াতাড়ি প্রত্যেক দিন করি। আমি অনেক বিরতে বলেছি যে আমার ভাই আসে একটার আগে খাওয়াতে, সেই জন্য আমার এটা তাড়াতাড়ি করতে হয়, প্রত্যেক দিন দুপুরের রান্নাটা তাড়াতাড়ি আর কি করতে হয়। তো এই যে ভর্তাটা হয়ে গেছে, এখন আমার ভাই এসে গেছে, রোহানি খেতে আগে গোসল করিয়ে দিয়েছি। তো আমার ভাই আসার সাথে সাথেই রোহানি দৌড়িয়ে বাহারে গিয়েছে যে মামা আসছেন মামা আসছেন বলে। ও এরকমই করে, ওর পাপা আসলেও এরকম করে, কোনো কিছু আওয়াজ আর কি ওর কানে আসলেই দৌড়িয়ে বাহারে যায়। তো আসছে ওর একটা সময় আর কি এক ঘন্টা ছুটি পায় খাওয়ার জন্য। তারপরে আমি গোসল করে কাপড়ও ধুয়ে দিয়েছি, দিয়ে কাপড়গুলো এখন শুকাতে দেব। আর প্রত্যেক দিন আমি ঘরেই কাপড় দেই। আর আমি যে আজকে বয়স দিচ্ছি, এই ভিডিওটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, আর শনিবারে আপনার সাথে আপলোড করব। তো বৃহস্পতিবার দিনটা একটু আর কি বাহিরে একটু আর কি ইয়ে ছিল, মেঘলা মেঘলা ছিল, বেশি রোদ ছিল না আর মেঘও ছিল না। কিন্তু এই যে কালকে গতকালকে শুক্রবার থেকে এত বৃষ্টি হচ্ছে, একেবারে বৃষ্টি বন্ধ হচ্ছে না, কোনো রোদ তো নেই আর শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো এখানে কাপড়গুলো দিয়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে, কারণ বাহিরে যেতে ভয় লাগে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, হঠাৎ করে বৃষ্টি চলে আসে, সেই জন্য আর বাহিরে দিচ্ছি না। তারপর হচ্ছে গোয়াটা মুছে নিচ্ছি, আগে গোয়াটা মুছে নিই গোসল করার আগে, ভাবলাম যে কাপড় ধোয়ার পরে যে পানিগুলো বের হবে সেই পানি দিয়ে মুছে নেব, কারণ আমাদের এখানে অনেক পানির প্রবলেম হয়, সেই জন্য এখন একটু পানি সেভ করে রাখি, যাতে পানি একদিন না আসলে কোনো প্রবলেম না হয়। বাহিরটা মুছে নিচ্ছি, এগুলো মুছামুছি করে রেহানের পাপাও যে চলে আসছেন, দুইজন মিলে ভাত খেয়ে নেব। আর আমার ভাই হচ্ছে খেয়ে ফেলেছে ভাত, এখন চলে যাবে ও। আর আমার ভাইয়ের সাথে রোহানিকে দিয়েছিলাম, যে শিরা বানিয়েছিলাম, শিরা থেকে আলু নিয়ে ওকে দিয়েছিলাম, ও খেয়ে ফেলেছে। তো এখন আমরা দুইজন খাবো, পরে আবার রোহানি যদি খায় ওকে কোনো কিছু একটা খাইয়ে দেবো। হয়ে যে বসে গেছে হাওয়াতে, আমি ভর্তা নিয়েছি, ভর্তা আমার অনেক ভালো লাগে, সেই জন্য গরম ভাতের সাথে ভর্তা নিয়েছি, আর ভাতগুলো গরম ছিল। আর এখানে বাবাকে শিরা ভর্তা দুইটাই দিয়ে দিয়েছি একসাথে। তো আমরা দুজন মিলে খাওয়া দাওয়া করে নেব, আর আমরা এরকমই নিচে বসে খাই সব সময়। তারপর হচ্ছে এই যেগুলো সকালে বর্তন ধুয়েছিলাম, এখন ওগুলো উঠিয়ে রাখবো, আর এই গামলাগুলো ধুয়ে দেবো, এগুলো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার পরে এগুলো বের হয়েছে। আর আজকের মতো আমি ভিডিওটা লম্বা করতেছি না, এখানে শেষ করবো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।